আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের ছায়াহীনের দ্বিতীয় এপিসোডে। আজকেও নাকাল পাড়ার একটি গল্প নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভালো লাগলে তাহলে অবশ্যই আপনাদের সাথে থাকবো আমরা। তো আজকের ঘটনাটি একটি নির্দিষ্ট এলাকার, যেখানে বেশ কিছু কিন্ডারগার্টেন স্কুল রয়েছে, বেশ পরিচিত হয়, আমরা সরাসরি নাম বলছি না। যারা এই এলাকায় পুরাতন বাসিন্দা তারা এই জায়গার প্যারানর্মাল ইনসিডেন্টসগুলো সম্পর্কে অবগত রয়েছেন। এখন এই গলিরই কিছু ব্যাখ্যাতীত ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকছি আমি ইমন। তো সময়টা ছিল 2010-11 এর ব্যবসায়িক মন্দার সময়। তো এক দোকানদার কাকু ভাবলেন বেচাকেনার তো অবস্থা লাঠি উঠছে, তো যখন এত কমই বেচাকেনা হচ্ছে ব্যবসা তো আমার বন্ধ হয়ে যাবে। ভাবলেন অনেক পেশার লোকই আছে যারা অনেক রাতে বাড়ি ফেরে, যদি তাদেরকে ধরা যায় তাহলে আমার পণ্যগুলো বেশ কিছু দামে বিক্রি করতে পারবো, তাতে আমার লাভটাও একটু বেশি হবে। তো এই আশায় তিনি বেশ কিছুদিন ধরে গভীর রাতে দোকান বন্ধ করতেন। তো হঠাৎ একদিন তার দোকান বন্ধ করতে করতে আসলে অনেক রাত হয়ে যায় এবং সে দেখে কি যে আশেপাশের সমস্ত দোকান অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে এবং সেটা অনেকটা নিশুতি রাত হয়ে যায়। তো সে ভাবলো কি যে দোকানটা বন্ধ করে দিই, দোকানটা বন্ধ করার সিদ্ধান্ত নেয়। তো দোকানের সামনেই তার বাসা ছিল, বেশি দূরে অবশ্য ছিল না, তবে টুইস্টটা ছিল যে এই বাসা এবং দোকানের মাঝখানে ছিল সেই গলিটি, যেটি আসলে কুখ্যাত গলি নামেই পরিচিত। তো রাত জাগা মানুষ হয় তার কোনো ভয় আসলে ছিল না, কারণ নর্মালি যেসব মানুষ রাত জাগে তাদের আসলে ভয় তেমন থাকে না, এরকমই একজন মানুষ ছিলেন তিনি। তো বেশ দূরে ল্যাম্পপোস্টের আলোতে আসলে রাস্তার মাঝে আলো আধারে একটা মায়াজাল সৃষ্টি হয়েছিল এবং সেই মায়াজালটা আসলে তাকে এক ধরনের মানে তার মধ্যে এক ধরনের অবচেতন মনের সৃষ্টি করেছিল, যেটা আসলে তাকে আসলে মানে মন স্থির করতে দিচ্ছিল না সে কী করবে। তো দোকানের শাটার বন্ধ করেই তার চোখ যায় সেই গলির দিকে এবং সেখানেই জমাট বাঁধা অন্ধকারের মতো কোনো একটা জিনিস তার চোখে পড়ে। তো পুরো রাস্তা ফাঁকা হয়, আসলে রাস্তা ফাঁকা, রাস্তা আসলে দেখার কিছু থাকে না, তাই তার চোখটা বারবার সেই গলির দিকেই যাচ্ছিল। এখন সে একবার ভাবলো গলির দিক দিয়ে যেহেতু আমার চোখ যাচ্ছে খারাপ কিছু না হয়, কিন্তু দুর্ভাগ্য তাকে এই গলিটা ক্রস করেই আসলে তার বাসায় যেতে হবে এবং এখান দিয়েই সে যাওয়ার জন্য চেষ্টা করলো। তো শাটার বন্ধ করা হয়ে গেল, এখন সে রওনা দিল বাসার উদ্দেশ্যে। তো সে যখন গলিটা ক্রস করছিল ঠিক সেই মুহূর্তেই সে আসলে একটা কান্নার মতো সাউন্ড শুনতে পায়, সেটা হয়তোবা মানুষের মতো হতে পারে আবার বিড়ালের বাচ্চার মতো হতে পারে। তো সেই কান্নার শব্দটা আসলে তুখরভাবে হয়। তো আগেই বলেছি যেহেতু মানুষটি আসলে অনেক সাহসী ছিল, সে ভাবলো হয়তোবা কোনো বাচ্চা অথবা কোনো প্রাণী মানে বিড়ালের বাচ্চা আসলে বিপদে পড়ছে অথবা কোনো কিছুতে আটকায় গেছে, সেই কারণে হয়তোবা কান্না করতেছে অথবা ডাকতেছে। তো সে ভাবলো কি যাই একটু গিয়ে দেখি কি আসলে অবস্থা, যদি কিছু হয় তাহলে সে এটা ম্যানেজ করার চেষ্টা করবে। তো সেই সেখানেই যাওয়ার জন্য চেষ্টা করলো, কিন্তু সে খেয়াল ছিল না যে সেই অন্ধকার গলিটার ঠিক ভিতর থেকে আসছিল সেই শব্দগুলো। তো সে ভিতরে নির্বিঘ্নে ভিতরে ঢুকে যায় এবং কোনো কিছুই তার মাথায় থাকে না যে আসলে এই গলিটা খুব কুখ্যাত, এইসব বিষয় নিয়ে সে ভাবে না, আসলে ভাবে তার যে ভিতরে যাই হোক তার হেল্প করা লাগবে। তো সে আস্তে আস্তে গলিটা ভিতরে যায়। এখন গলির একটু বর্ণনা দিয়ে, আসলে গলিটা বেশ বড়, সেটা আসলে প্রায় 60-70 ফিট লম্বা একটি গলি, যেটার মধ্যে অনেক পেঁচানো ঘোচানো আছে। তো এখন সে প্রায় 20 ফিট ভিতরে চলে যায় গলির এবং সেখানে গিয়ে একটি কামিজ পরা কিছু একটা দেখতে পায়, যেটা সাদা কামিজ পরা ছিল। এখন সে ভাবে কি যে হয়তো একটা বাচ্চা, হয়তোবা কোনো বাচ্চা কামিজটা পরে ওখানে আটকে গেছে অথবা সকালে চলে আসছে এখন পর্যন্ত ওখানেই রয়ে গেছে আর বেরোতে পারতেছে না। তো সে আরও সামনে যায় এবং বাচ্চাটিকে গিয়ে ডাক দেয়, এই বাচ্চা শুনো। তো বাচ্চাটি কোনো কথা বলে না, সে কান্নাকাটি করতে ব্যস্ত ছিল। তো সে এরপর গিয়ে আরও কাছে যায় এবং আরও জোরে ডাক দেয় যে, তো এক্ষেত্রে দেখা যায় কি যে বাচ্চাটি একটু রেসপন্স করে এবং কান্নাটি একটু থামায় এবং সে ঘুরে তাকায়। তো এক্ষেত্রে এখন লোকটার কিছু একটা হয়, আসলে কিছু না অনেক কিছুই হয়,
তার মুখটা বিবর্ণ হয়ে ওঠে এবং হয়তোবা একটা কথা আছে না আপনাদের, কলিজায় পানি শুকিয়ে যাওয়া, ওই রকম অবস্থাই হয়েছিল। সে দেখে কি যে আসলে মানে আপনারা যেটা ভাবছেন যে হয়তোবা হরর মুভির মতো কাহিনী, হয়তোবা কোনো বীরভৎস চেহারার কিছু একটা তার সামনে, আসলে সেরকম কিছু না। ঘটনাটি হচ্ছে কি যে একটি মেয়ে হয়তোবা এলাকার পাগলদের মতোই দেখতে কিছু একটা, অনেকদিন ধরে গোসল না করে চেহারায় যদি ময়লা পড়ে যায় তো সেরকম একটি চেহারা তার সামনে ভেসে উঠছে এবং চেহারা তার সামনে ভেসে উঠছে এবং সে সেটা দেখে একটু ভয় পায় এবং একসময় তার কোনো কিছু করার কথা মনে থাকে না, সে চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকে এবং কিছুক্ষণ পরে সে দেখতে পায় কি যে সেই বাচ্চাটা উঠে দাঁড়ায় এবং আরও গলির ভিতরে দিকে চলে যায়। তো এখন লোকটা ভাবলো কি যে আমি কি তার সাথে আরও ভিতরে যাব, কিন্তু সে দেখলো কি যে তার হাত পা আপনা আপনি চলতে শুরু করছে এবং সে আরও ভিতরের দিকে চলে যায়। তো সেখানে গিয়ে সে দেখতে পায় যে বাচ্চাটি সেখানে যায় কাঁদতে কাঁদতে এবং কান্নার শব্দ মোটামুটি থাকে এবং একসময় সে একটা ছায়া থেকে একটা ধোঁয়ায় পরিণত হয় এবং সে জায়গা থেকে ভ্যানিশ হয়ে যায়। তো এক্ষেত্রে লোকটা কিছুক্ষণ ভাবতেছিলেন যে এখানে কি হলো আমার সাথে এবং কিছুক্ষণ পরে সে তার হুঁশ ফিরে পায় এবং সে দেখে কি যে সে সেই গলির ভিতরেই আছে এবং সে সেই গলির থেকে প্রায় 50 থেকে 60 ফুট ভিতরেই রয়ে গেছে। এখন তাকে গলি থেকে বের হয় এবং সে গলি থেকে বের হয় এবং চলে আসে। এখন চলে আসতেছি সেই জায়গা থেকে আমাদের জানা কিছু ইনফরমেশান নিয়ে। আসলে সেই যে গলিটা, এই গলিটা আসলে দুটো বিল্ডিংয়ের ঠিক মাঝখান দিয়ে এবং সেই জায়গাটায় প্রায় 30 থেকে 40 বছর আগে একটি বিল ছিল এবং সেই বিলের মধ্যেই পাওয়া যায় এক অজ্ঞাত মেয়ের লাশ, যে লাশটি খুব বিকৃত ছিল এবং সেটার কোনো জানাজা কিছুই হয়নি এবং লোকজন খুব তাড়াতাড়ি তাকে সেই পুকুরের না সেই বিলের খুব কাছেই কবর দিয়ে দেয় এবং কোনো কাজ না হয় ওই গলিটা আসলেই অভিশপ্ত হয়ে যায় এবং 20 থেকে 30 বছর পরে যখন এখানে বিল্ডিং উঠে এখন পর্যন্ত সেই জায়গাটা অভিশপ্ত হিসেবে পরিচিত। কিন্তু এখনকার সময় পর্যন্ত সেই বিল্ডিংগুলোর লোকজন এবং বাড়িওয়ালারা বিশেষ করে প্রতিনিয়তই প্রায় স্বপ্ন দেখে যে মিষ্টি জাতীয় কিছু সেই গলির মধ্যে রেখে যেতে এবং তারা যদি সেটা না করে তবে তাদের সাথে প্রায় প্রতিনিয়তই খারাপ কিছু হয়, তাদের যেমন রোগ বালাই হয়তো বা খারাপ কোনো ইনসিডেন্ট এইসব তাদের সাথে ঘটতে থাকে এবং লোকজন এটাকে মেনে নিয়েছে এবং এলাকার সব লোক ওই জায়গাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে। তো এই ছিল আজকের ঘটনা, আজকের এপিসোড এর নির্ধারিত ঘটনাগুলো। আশা করি আপনার ভালো লেগেছে। ভবিষ্যতে খুব শীঘ্রই নতুন এপিসোড নিয়ে হাজির হব আমি। আপনাদের অনুভূতি, উপদেশ, ভালো লাগা ইত্যাদি কমেন্ট হিসেবে আমাদের জানাবেন আর ভালো লাগলে পাগলের মতো শেয়ার করুন, লাইক করুন আর ভাই বোনদের কাছে সাবস্ক্রাইব।